অজন্তা নেওগ অসমৰ প্ৰথমগৰাকী মহিলা বিত্তমন্ত্ৰীয়ে এই পবিত্ৰ সদনত চতুৰ্থবাৰৰ বাবে আৰ্থিক বাজেট প্ৰস্তুত কৰাৰ এক অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ উদাহৰণ সমাজৰ আগত দাঙি ধৰিছে। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নারী শক্তির যে এক জাগরণের প্রয়াস প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় করেছে, তাত সরক হলেও আমি এটা অবদান আগবাবলে পাই আমিও গৌরব এই বছরের বাজেট প্রাকলনত আপনাদের দেখা পাইছে যে মুঠ ঘর উৎপাদন আগন্তুক বিত্তীয় বর্ষত 6,43,00,000 প্রায় 30,000 কোটি টাকা স্পর্শ করব এনে ধারণা এই বাজেটের পর আমি সকলে লাভ করছর নিজস্ব রাজ প্রায় যা বছর তুলনাত তার আগের বছর তুলনাত বাল্য বিবাহর সময় যেটা আমি আইনের ধারার মাজে বাল্য বিভাগক আমি আঘাত দিছিল তেতিয়া পরামর্শ আহিছিল যে গ্রেপ্তার আদির লগতে উদগনিমূলক ব্যবস্থাও লব লাগে। নিযুত ময়না আঁচনির অধীনত একাদশমান শ্রেণীত নামভর্তি করলে প্রতিগী ছাত্রীয় 10,000 টাকা পাব। দ্বিতীয় যদি আমি সেই ছাত্রীজনীয় যেটা আমার ডিগ্রি পড়ব তাত এডমিশনের কারণে 12,500 টাকার উদগনি লাভ করব আর পোস্ট গ্রেজুয়েট পড়লে 15,000 টাকার উদগনি পাব। আর এই আসনির রূপায়ণ হওয়ার পিছত বিনামূলিয়া নামভর্তি স্কুটি পাঠ্যপুথির অরিহণা পোস্ট গ্রেজুয়েট স্টুডেন্টের মবিলিটি এই গোটেবিলাকলে পায়েই থাকি। নিযুত ময়না আসনি এক অতিরিক্ত আসনি হবে। অরুণোদয় আসনি 2,50,000 হিতাধিকারী বৃদ্ধি হব আর অরুণোদয় আসনির হিতাধিকারী সকল প্রধানমন্ত্রী ডাঙরিয়ার জীবন সুরক্ষা বীমার সঙ্গে সমাহিত করার প্রচেষ্টা লওয়া হয়েছে। ইয়ার উপরও চৰাইদেউ আর বিশ্বনাথ জেলার প্রথমবারের যান ব্যক্তির পরিয়ালত রেশন কার্ড আছে সিমান ব্যক্তিকে অরুণোদয় দিয়ার বাবেও এটা বৈপ্লবিক সিদ্ধান্ত এটা আমার সরকারে গ্রহণ করেছে যজির ঘোষণার ভিতর অন্যতম। 1,00,000 সরকারি চাকরির পিছত 94,000 চাকরি আমি সফলতার দিয়ার পিছত আরো 35,000 নতুন চাকরি দিয়ার প্রস্তাব করা হয়েছে আজির বাজেট। কিন্তু আরো একটা সামাজিক ন্যায় দিকত গুরুত্বপূর্ণ কোয়া হয়েছে যে একটা পরিয়ালতে সরকারি চাকরি যাতে পুঞ্জীভূত নহয় সেই কারণে এটাও সরকারি চাকরি নথকা পরিয়ালের যুবক যুবতী আমি সরকারি চাকরি নিযুক্তির পরীক্ষার 5%-এর বেনিফিট এই 5%-এর বেনিফিট পার লগে লগে সরকারি চাকরি এটা পরিয়ালত পুঞ্জীভূত হয়ে থাকার পরিবর্তে ই সরকারি চাকরি না থাকা পরিয়াল বৃদ্ধি হয়। মহিলা আত্মসহায়ক গোটর সদস্যসক 10,000 টাকা আর পর্যায়ক্রমে 25,000 টাকার ব্যাংক লোন 12,500 টাকার সাবসিডির কথা আমি উল্লেখ করেছি। আজির বিত্তমন্ত্রীর ভাষণত নগরের আত্মসহায়ক গোটসমূহলেও এই আসনি সম্প্রসারিত করার কথা উল্লেখ করা হয়েছে। মাইক্রো ফাইন্যান্স লোন রেহাই 50,000 টাকালে লোন লওয়া মহিলা সকলকে সম্প্রসারণ করা হব। মুখ্যমন্ত্রীর আবাস যোজনা 1,00,000 ঘর বনোয়া হব, তার 13,000 চা শ্রমিকর সংরক্ষিত। মিশন বসুন্ধরা 3 আসনির সময়ত চাহ বাগিচার শ্রমিক সকলে যাতে 3টা প্রজন্মর সার্টিফিকেট দিব নালাগে তেওঁলোকে সহজভাবে যাতে ভূমির অধিকার লাভ করিব পারে তার বিষয়েও এই বাজেটত কোয়া হয়েছে। চাহ বাগিচার শ্রমিকর বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার কথাও এই বাজেটত উল্লেখ করা হয়েছে।
লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়া যেতিয়া অসমৰ মুখ্যমন্ত্রী আছিলে, তেখেতে ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লক অসমত আৰম্ভ কৰিছিল, যাতে জনজাতীয় লোকৰ ভূমিৰ অধিকাৰ সংৰক্ষিত হৈছিল। 75 বছৰ পিছত অসমে হেৰিটেজ বেল্ট এণ্ড ব্লক আৰম্ভ কৰিব। জনজাতীয় ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ জায়গাত এতিয়া হেৰিটেজ বেল্ট এণ্ড ব্লক হ'ব। তাৰ ফলত নারায়ণপুৰ মহাপুরুষ মাধবদেবৰ জন্মভূমি, বটদ্রমা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবৰ জন্মভূমি, বৰপেটা সত্র আৰু তাৰ লগতে মাজুলী আমি হেৰিটেজ বেল্ট এণ্ড ব্লকলৈকে ৰূপান্তৰ কৰিম, য'ত স্থানীয় লোক বুলি কওঁতে স্থানীয় খিলঞ্জীয়া লোকৰ বাদ দি আন কোনেও ভূমি ক্রয় করার তাত অধিকার নাথাকে। অসম আন্দোলনের যে অবধারণা আছিল আর যাক লৈ মানুহে বহু সময় চিন্তা কৰিছিল যে আমাৰ খিলঞ্জীয়া স্বার্থর সুরক্ষার বাবে আমি করা সংগ্রাম বিফল হল নেকি, তাক আমি পুনৰ উজ্জীবিত কৰি বিভিন্ন কাম হাতত লৈছোঁ। ডিলিমিটেশন হৈ গ'ল। ডিলিমিটেশনের পিছত আমি এতিয়া হেৰিটেজ বেল্ট এণ্ড ব্লকৰ যিটো ধাৰণা এই বাজেটত দিছোঁ, মই ভাবোঁ ই বহুদিনলৈ অসমীয়া জাতিৰ ঐতিহ্যমণ্ডিত সত্ৰ সংস্কৃতিসমূহ উদ্ধাৰ কৰাৰ ক্ষেত্ৰত সহায় কৰিব আৰু ভৱিষ্যতলৈ আমি হেৰিটেজ বেল্ট এণ্ড ব্লক আমি বৃদ্ধি কৰিব পাৰিম, এনেকুৱা এটা ধাৰণাও আমি এই বাজেটত উল্লেখ কৰিছোঁ। পুলিচৰ হাউচিং নিবনুৱা যুৱক যুৱতীলৈ 2,00,000 টকা, মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰশীল অসম আঁচনিৰ অধীনত ঋণ আৰু ৰাজসাহায্য, এই ধৰণে আমি নতুন নতুন চিন্তা এই বাজেটত সংযোজিত কৰিছোঁ। এই বাজেটত আন এটা উল্লেখনীয় দিশ হ'ল বানপানী। সৈতে যুঁজাৰ বাবে ইমান দিন পথাউৰি নিৰ্মাণে আমাৰ একমাত্ৰ অস্ত্ৰ আছে। প্ৰথমবাৰৰ বাবে আমি চিন্তা কৰিছোঁ যে গুৱাহাটীৰ পানী, ব্ৰহ্মপুত্ৰৰ পানী যদি আমি দীপৰ বিলত ধৰি ৰাখিব পাৰোঁ বানপানীৰ সময়ছোৱাত, মৰিগাঁৱৰ পানী যদি আমি চাৰণ বিলত ধৰি ৰাখিব পাৰোঁ, যি আমাৰ প্ৰাকৃতিক ৰিজাৰ্ভিয়ৰবিলাক আছিলে, ৱেটলেণ্ড আছিলে, তাক যদি আমি ব্ৰহ্মপুত্ৰৰ পানী তালৈকে লৈ যাব পাৰোঁ, ধৰি ৰাখিব পাৰোঁ, আৰু বানপানীৰ সময়ত যদি তাক আমি এৰি দিব পাৰোঁ, বানপানী পাৰ হৈ যোৱাৰ পিছত, ই আমাৰ বানপানী নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত ই এটা নতুন এলিমেণ্ট আমাৰ মাজত যোগ হ'ব। এইবাৰ আমি পৰীক্ষা চলাইছিলোঁ দীপৰ বিলত, এইবাৰ আমি যথেষ্ট পানী ধৰি ৰাখিছোঁ। ইয়াৰ ফলত আমাৰ ব্ৰহ্মপুত্ৰৰ বানপৃষ্ঠ কিছু হ'লেও হ্ৰাস হৈছে। এইবাৰ আমি নতুন এটা ধাৰণা আনিছোঁ যে 7টা এনেকুৱা বিলত আমি ব্ৰহ্মপুত্ৰৰ পানী আমি ধৰি ৰখাৰ চেষ্টা কৰোঁ। যদি আঁচনি সফল হয় পৰৱৰ্তী পৰ্যায়ত ইয়াক আমি আৰু আগুৱাব পাৰিম। নৰ্থ ইষ্ট স্পেচ এপ্লিকেশ্যন এজেঞ্চি নেছেক, যাৰ অধ্যক্ষতা ভাৰতৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াই কৰে, তেখেতে আমাক সেই সংস্থাটোৱে আমাক এই পৰামৰ্শ দিছিলে, এই পৰামৰ্শ আমি ৰূপায়ণৰ দিশত আগবাঢ়িছোঁ। ৰাজ্যৰ গ্ৰাম্য অৰ্থনীতিত কণী, মাংস আৰু মাছৰ ক্ষেত্ৰত আত্মনিৰ্ভৰশীল হোৱাৰ বাবেও এই বাজেটত যথেষ্ট নতুন কথা কৈছে। দৰিদ্ৰ লোকসকলৰ স্বাস্থ্য সেৱা আৰু অসম মালাৰ দৰে আঁচনিৰ জৰিয়তে কমিউনিকেশ্যনৰ এটা পৰিৱৰ্তনৰ বিষয়ে বাজেটত উল্লেখ কৰা হৈছে। আপোনালোকে জানি ভাল পাব যে লোক নিৰ্মাণ বিভাগৰ ৰোড এছেট বৰ্তমান 50,000 কিলোমিটাৰলৈকে বৃদ্ধি হৈছে আৰু অসমত যোৱা 2টা বছৰত আমি প্ৰতিদিনে 12 কিলোমিটাৰ নতুন ৰাস্তা আমি নিৰ্মাণ কৰিছোঁ, তাক আমি আৰু আগুৱাই লৈ যাব পাৰোঁ। আইকনিক ষ্ট্ৰাকচাৰৰ কথা কোৱা হৈছে অমৃতকালৰ চক, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নতুন ভৱন, গুৱাহাটী মেডিকেল কলেজৰ নতুন ভৱন, কনকলতা বিশ্ববিদ্যালয়, কাজিৰঙাৰ হেৰিটেজ উদ্যান, আমি নৱপ্ৰজন্মৰ বাবে, আমাৰ পিছৰ প্ৰজন্মৰ বাবে, যিসকল আজিও মাতৃৰ গৰ্ভত আছে বা প্ৰসৱ হোৱা নাই,
যাক আমি অমৃতকালৰ সন্তান বুলি কৈছো, তেওঁলোকৰ বাবে অমৃতকালৰ আইকনিক প্ৰজেক্ট এই বাজেটত আমি উল্লেখ কৰিছো। এই ধাৰণাবিলাকে অসমক এখন বিকশিত ৰাজ্যলৈ ৰূপান্তৰ কৰিব আৰু এনে এখন সুন্দৰ বাজেট বিধানসভাত উত্থাপন কৰাৰ বাবে মই বিত্তমন্ত্রী অজন্তা নেওগ ডাঙরিয়ানিক ধন্যবাদ। স্যার, উইল দিস বাজেট বুস্ট আপ দ্য স্টেট ইকোনমি টুয়ার্ডস দিস বাজেট উইল টেক আসাম টু এ 10 লাখ ক্রোর ইকোনমি এজ অফ নাও উই আর 6.43 লাখ ইকোনমি বাট দ্য কাইন্ড অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট উই হ্যাভ প্রপোজ ইন দিস বাজেট সুন আসাম উইল বিকাম এ 10 লাখ ক্রোর ইকোনমি দ্যাট ইজ আওয়ার ইন্টেনশন এন্ড উই আর ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট। I mean, this is one of the budget which can be considered as a path-breaking budget because there are so many new concepts. Nobody has talked about heritage belt and block. Everybody has done agitation. Everybody has talked so far about identity crisis of Assamese people, but nobody has offered solution so far. So for the first time this government is offering solution. We are not talking about problem. Last 20 years we have spoken about problem without solution, but this government is now talking about solution. Whatever it is, delimitation of constituency, creation of heritage belt and block, and so on and so forth. We are talking about solution, that is important. People has talked about flood problem. People says declared as a national problem. But declaration will not resolve the flood issue. We are trying to do concrete things to solve the flood issues of Assam for the first time. People has talked about employment. People said that we need employment, but nobody was offering employment. This government is offering employment. People said women should be empowered, but how they are to be empowered? Nobody has done that. But this government is not talking, but this government is trying to set an example for our future generation. The kind of capital investment we are proposing, the way Assam economy is growing 15% to 19% every year, I think there cannot be a better budget than this. Sir, organize the global investors in November also. We had a first round of Advantage Assam during the last government, so after 5 years we are going to organize second Advantage Assam economic conclave, which we will organize in November 2024. Mr. Minister, you have this year's budget is very futuristic budget with also budget allocation for research on artificial intelligence. Can you throw some light, because Assam is one of the first states? So far, we never talk about Industry 4.0 revolution. I have traveled across the state. Many of our students has not heard about artificial intelligence. Many of our students has not heard about many new things like, you know, augmented reality and machine learning. They have not heard even. So I realize that Assam cannot be a backward state. So we are working so that our ITI start giving training to Industry 4.0 requirement, and we also set up artificial intelligence center, etc., so that Assam can also become a leading state on fulfilling requirement of Industry 4.0 revolution. Sir, this budget also talking about the green growth, the greener Assam. Prime Minister is giving lot of focus on solar rooftop. So this budget has made compulsory that anybody who will develop in Assam real estate project, solar rooftop will be compulsory. Without solar rooftop, you cannot have any real estate project in Assam. Further, we have also talked about replacing Guwahati's public transport with electric buses. We have also talked about almost 3,000 megawatt solar power. We are going to complete Kopili Hydel project by June this year. So green is one of our most dearest concept, which we have espoused in our budget very, very strongly. Does this budget also consist the Prime Minister's vision of power? This budget, we have taken inspiration from the Prime Minister's
inspiration for Amritka. So we have drawn heavily from his visions of Amritka. So obviously, India will not have Amritka without performance. You cannot live like an idle state. You cannot live without being a contributory state. First time Assam has said that we will not be a dependent state. When India will become 5 trillion economy, Assam cannot be a dependent state. We have to be a contributory state. So this budget has said, yes, we will contribute whatever little we can do for the growth of nation. Time has passed, time has elapsed, where we only make complaint and we do not contribute to the nation growth. We only ask money from Delhi without giving back to Delhi. So we have said no, Assam cannot be a dependent state. Assam will contribute towards the vision of Prime Minister, whatever little we can do or whatever little we can contribute, but we are going to contribute, we will no longer be a dependent state. That is the loud and strong message which you can take out of this budget. Sir, Uttarakhand has passed the UCC bill, so will Assam also soon? Assam cabinet has discussed both UCC and polygamy bill, but we were following polygamy. Uttarakhand has passed UCC. So we are now working on aligning both so that we can prepare a robust legislation. We are working on that. But meanwhile, Assam cabinet has passed a very important legislation in last cabinet prohibiting healing. Healing is a very, very dicey subject which is used to convert tribal people. So this bill we are going to pilot because we believe that religious status quo is very, very important. Whoever is Muslim, let them be Muslim. Whoever is Christian, let them be Christian. Whoever is Hindu, let them be Hindu. So that a proper balance can be achieved in our state. So we want to curb evangelism in Assam. So in that direction, the banning of healing, the act which we have passed in the last cabinet, will be a very, very important milestone. Sir, opposition has question about this. About aligning the polygamy bill and the UCC. How are we going to bring about that? Our expert committee will now see. Because Assam was working on polygamy. UCC became a new thing. Now, UCC is only banning polygamy, making it a civil offense. But we were thinking of making polygamy a criminal offense. So now, country needs a uniform policy. So we are going to align this. And for that, I'll have a round of discussion with my central leadership also, that which direction we should take. Sir, opposition has question about the Punya Tirtha Yojana for Ayodhya pilgrims. We are going to send 25,000 pilgrims to Ayodhya. Because you know that Mahapuru Srimanta Shankardev has all along talked about Bhagavan Sri Ram as the Purna Brahma avatar of God, Purna Brahma avatar. So Assam is, the people of Assam is very happy about the Pran Pratishtha of Ram temple. There are many requests from the various people that we want to go Ayodhya. So this budget has said that state government will sponsor 25,000 pilgrims for Ayodhya during the financial year. Mukhyamantri mohoday, dharmantara karanot ola spashto koi dibo. Pani jitu apun healing or kotha koise, pani jora kotha Christian missionary hok, Ajmal hok, Hindur base hok. Ami kono dharma target nokoru. Amar Hindu e jitu pani jara kore. কেতিয়াবা বাহিরৰ পৰা ইভাঞ্জেলিষ্টসকলেও এনেকুৱা হিলিং কৰে, আজমল ডাঙৰীয়াও পানী খুৱায়, এই তিনিটা বস্তু বেন। ছাৰ, আজমল ডাঙৰীয়াই কৈছে যে আপোনাক শুবলৈ নিদিয়ে, কালি আপুনি শংকৰ সংঘ অধিৱেশনলৈ যেতিয়া যাব নালাগে বুলি কৈছে, আপোনাক গৈয়ে থাকিম আৰু শুবও নিদিয়ে আপোনাৰ। চাওক, হিমন্ত বিশ্ব শৰ্মাই সৰুৰ পৰা শুব চেষ্টাই কৰা নাই। মই কেইঘণ্টা শু, ৰাতিটো দুটাটো আপোনালোকে মেছেজ পায়, পাঁচটাটো পায়, মইতো শুৱাই নাই আজিলৈকে। আর মোটো নোখার সংকল্পই আছে, কারণে মই প্রতিটা ভাষণতে কম যে প্রতিটা পল প্রতিটা ক্ষণ অসমৰ
খুবৰ সময়টো মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্যমন্ত্রী আজি কিমান বছৰ কুৱাই নাই মুখ্যমন্ত্রী মহোদয় বহু বিবাহ আইন মুখ্যমন্ত্রী মহোদয় তেওঁটো আৰুতো যাব নোৱাৰে মই কোনো কালিছল বাপ বান্ধৱে হাত তুলি দিলে মই আপোনাৰ লগত মুখ্যমন্ত্রী মহোদয় যাব নাযায় আৰু ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক ট্রাইবেল জায়গাত বটদ্রবা ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক নয় সো এইটো ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের উপরেও হেরিটেজ বেল্ট এন্ড ব্লক আর হেরিটেজ বেল্ট এন্ড ব্লকের ট্রাইবেল তো থাকবেই খিলঞ্জীয়া জাতি মুখ্যমন্ত্রী মহোদয় বহু বিবাহ আইন সদনত উত্থাপন করায় না বিল আনায় না কিন্তু চৌরাঞ্চলত এটা আপনার মহিলাসকলে ধন্যবাদ দিয়ে আরম্ভ করেছে আমার বহু বিবাহও বন্ধ হয়ে গেছে চাইল্ড ম্যারেজও বন্ধ হয়ে গেছে আর আজিকালি শাহু নকরে বহু বিবাহ তো অল্প বেলেগ লাইনের আছে ষাটি সত্তর বছরিয়া মানুষে করেছিলেন মাতব্বরবিলাম অলরেডি এটা আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সক একটা এসেস করবর কারণে দায়িত্ব দিছো মূর মতেদি বহু বিবাহ আর চাইল্ড ম্যারেজ বহুত বন্ধ হয়ে গেছে যা তিন দিন জুডিশিয়ারিয়ে ২০ বছর তিনটা সশ্রম কারাদণ্ডর অর্ডার দিছে ফর চাইল্ড ম্যারেজ আপনাদের খবর করব চিরাঙত দিছে তিনটা জায়গা তিনটা জাজমেন্ট আছে ২০ বছর সশ্রম কারাদণ্ড বাল্য বিবাহর কারণে যেহেতু আমি পস্কো এক ইনভোক করেছো সো বহুত পরিবর্তন হয়ে আছে আর আমি লাহে লাহে যেটা নিজে গাঁত যাম আমি দেখা পাম এটা আপনাদের সরত যাও বা মুসলিম গাঁত যাও সুদিব বাচ্চা কিমান সনত বিয়া করাব ওঠর বোলে বারত নকরে বোলে এই আইনে নকয় নিজে মুখে উল্টাই কয় যে আইনে নকয় সরু লালীক বিয়া এতালেকে অল্প মেসেজ তো ডিপ ভিতর বহুত যাওয়া নাই একবারে বহুত ভিতর গাঁও কিন্তু মোটামুটি ৭০% মুসলিম এরিয়াত বাল্য বিবাহ বন্ধ মাতব্বৰ বিৰুদ্ধে অভিযান কেতিয়া চলাব আপুনি সদনত কৈছে হুটকুৰৰ বিৰুদ্ধে অভিযান চলাইছে হুজাই ৰূপহীত বহু হুটকুৰক ধৰিছে মই অসমৰ বাতৰি কাকতসমূহক ধন্যবাদ দিম যে যোৱা কেইদিনমানত হুটকুৰৰ ওপৰত বহুত কেইটা নিউজ ওলাই আছিলে মাজুলীত ওলাইছিলে হুজাইত ওলাইছিলে সেই নিউজ কেইটা পঢ়াৰ পিছত মই এস পি সকলক নির্দেশ দিছো যে হুটখুরবিলাকক ইমিডিয়েটলি এরেস্ট করব আর হুটখুরর ব্যবসায় বন্ধ হব লাগে সেইকাৰণে আপোনালোকে অহা দুই তিনি মাহত হুটখুরর উপর আরো ডাঙর অভিযান দেখা পাবেন মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্যমন্ত্রী ধর্মীয় অনুষ্ঠান বাজেট বলে বিরোধী সমালোচনা করেছে আমি ৫০০০ বছর ধর্মক লয়ে জিয়াই আছো ধর্ম অবিহনে ভারতের কোনো পরিচয় নেই ভারত কিয় জিয়াই আছে ভারত জিয়াই আছে এই কারণে যে ভারত ইজ এ নেশন অফ সিভিলাইজেশন সভ্যতার কারণে ভারত জিয়াই আছে যদি সিভিলাইজেশনের বাদ দি দিয়ে ভারতের পরিচয় নাই সেই কারণে আমি ধর্মর উপর গৌরবের সৈতে কাম লুকাই মুসকুয়াই নহ কারণ ধর্মই এখন ভারতক একত্রিত করে রাখিছে ধর্মই ভারতক আজির মন্দির যায় ধনী দুখিয়া সব যায় ক্লাবত তো ধনী দুখিয়া যাব নয় ওয়েস্টার্ন সিভিলাইজেশন ডিকে কিয় হয়েছে এটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কেন্দ্রবিন্দু হয়েছে ক্লাব ক্লাবত তো ধনী দুখিয়া যাব নয় কিন্তু কামাখ্যা মন্দির বরদুয়া সত্র ধনী দুখিয়া দুইটাই যাব পারে সেই কারণে ধর্মই আমাকে একত্রিত করে রাখিছে গতি কোনো বাজেট কোনো সরকার ধর্মর পরিপুষ্টি সাধন নকরাক সমাপ্ত হব নয় এই একমাত্র হব নয় কিন্তু সেই দিকট বাদ দিব নয় হুটকুরের বিরুদ্ধে অভিযান চলাইছে হুজাই রূপহীত বহু হুটকুরক ধরেছে মই অসমের বাতরি কাকত সমূহক ধন্যবাদ দিম যে যা কেদিনমানত হুটকুরের উপর বহুত কেটা নিউজ
ওলাই আসে মাজুলিত ওলাইছিল মোজাইত ওলাইছিল সেই নিউজকেটা পড়ার পিছত মানে এস পি সকল নির্দেশ দিছো যে হুটফুরবিল ইমিডিয়েটলি এরেস্ট করবেন আর হুটফুরের ব্যবসায় বন্ধ হব লাগে সেইকাৰণে আপনাদের অহা দুই তিন মাহ হুটফুরের উপর আরো ডাঙর অভিযান দেখাব। মুখ্যমন্ত্রী মহোদয়, মুখ্যমন্ত্রী মহোদয়, মুখ্যমন্ত্রী ধর্মীয় অনুষ্ঠান বাজেট বলে বিরোধী সমালোচনা করেছে। আমি 5000 বছর ধর্মক লয়ে জিয়াই আছো, ধর্ম অবিহনে ভারতের কোনো পরিচয় নেই, ভারত কিয় জিয়াই আছে, ভারত জিয়াই আছে এই কারণে যে ভারত ইজ এ নেশন অফ সিভিলাইজেশন, সভ্যতার কারণে ভারত জিয়াই আছে, যদি সিভিলাইজেশনের বাদ দিয়ে ভারতের পরিচয় নাই সেই কারণে আমি ধর্মর উপর গৌরবের সহিতে কাম লুকাই মুস্কুয়াই নহ, কারণ ধর্মই এখন ভারতক একত্রিত করে রাখিছে, ধর্মই ভারতক আজির মন্দির যায় ধনী দুখিয়া সব যায়, ক্লাবত তো ধনী দুখিয়া যাব নয়, ওয়েস্টার্ন সিভিলাইজেশন ডিকে কিয় হয়েছে, এটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কেন্দ্রবিন্দু হয়েছে ক্লাব, ক্লাবত তো ধনী দুখিয়া যাব নয়, কিন্তু কামাখ্যা মন্দির বরদুয়া সত্র ধনী দুখিয়া দুইটাই যাব পারে, সেই কারণে ধর্মই আমাকে একত্রিত করে রাখিছে, গতি কোনো বাজেট কোনো সরকার ধর্মর পরিপুষ্টি সাধন নকরাক সমাপ্ত হব নয় একমাত্র হব নয় কিন্তু সেই দিকটা বাদ দিব নয়। ধন্যবাদ।